গত 7 সেপ্টেম্বর কাটাখালে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটেছিল কাটিকোড়ার কপিরাইটের অজিত দেবনাথের। আজ তার মায়ের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের 50,000 টাকার চেক তুলে দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরগাস্ত। শুক্রবার বিকেলে দলবল নিয়ে নিহত অজিতের কাতিরাইলের বাড়িতে পৌঁছান বিধায়ক কমলাক্ষ। বিধায়ককে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। যদিও বিধায়ক সেখানে অজিতের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ বলে জানিয়েছেন, এরপরও তিনি সঙ্গে আছেন এবং থাকবেন বলে আশ্বস্ত করেছেন পরিবারকে। পরিবার পরিচালনার জন্য সরকারি চাকরির ব্যবস্থা করা হবে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে ইতিমধ্যে সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী হিসাবে অজিতের স্ত্রী মিষ্টু দেবনাথকে নিয়োগ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ। উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় নিহত অজিত দেবনাথের 5 বছরের ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রী মিষ্টু অজিতের মৃত্যুকালে অন্তঃসত্ত্বা ছিলেন। নিয়তের নিষ্ঠুর পরিহাসে পিতৃশোক দর্শন করার আগে বাবা চলে গেছেন পৃথিবী থেকে। শিশু সন্তানটির বয়স এখন মাত্র 11 দিন। এদিন কমলাক্ষের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ বিভাগের কর্মকর্তা সহ বিজেপি নেতা সন্দীপ পাল এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। 4 জন মানুষ নিহত হয়েছিলেন এবং তার মধ্যে অজিত দেবনাথ আমার ঘরে এসেছিলাম এবং বদরপুরে যে ঘটনা সংঘটিত হয়েছিল যারা মৃত্যুবরণ করেছিলেন ওদের ঘরে গিয়েছিলাম। কিন্তু অজিত দেবনাথের মর্মান্তিক যে পরিবেশ যেটা, ওনার স্ত্রী এবং ওনার মা, যে একটা পরিবেশ, উনি হয়তো বা পেশায় উনি চালক ছিলেন, গাড়ি চালক ছিলেন, তো ওনাদের ভবিষ্যতে কী করবে, ওনার স্ত্রী যে ভবিষ্যতে কী করবে, কীভাবে ওনারা ওনাদের পরিবার চালাবেন, সেটার কোনো মোটামুটি নিশ্চয়তা নেই। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি যোগাযোগ করি এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে 50,000 টাকার চেক দিয়েছে, পূজার আগে অন্তত সামান্য হলেও সাহায্য যাতে করা যায়। আর আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি জানিয়েছি যে ওদেরকে যাতে একটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আমাদের লিখে দিয়েছেন সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টারকে, আমি সিডিপিকে বলেছি যে অন্তত যে কোনো প্রজেক্টে হোক একটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার চাকরি দেওয়া হোক, অন্তত মান্থলি যদি কেউ যদি 5-7,000-10,000 টাকা পায় যদি আমরা সবাই যদি সাহায্য করি, অন্তত বাচ্চাটা দেখলে মানে হৃদয় বিদায়ের ঘটনা মনটা একদম ইয়ে হয়ে যায়। তো বাচ্চাটা নিয়ে যেমন এখন উনি ইতিমধ্যে কয়েকদিন আগে প্রায় 10-12 দিন আগে ওনার একটা বাচ্চা হয়েছে, তো বিশেষ করে এই পরিবারের অবস্থাটা খুব মর্মান্তিক অবস্থা। তো এই পরিবারের সঙ্গে থাকা, পরিবারকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব কর্তব্য। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার যে পজিটিভ চিন্তাধারা, যে ওনাকে ওই পরিবারকে সাহায্য করার জন্য উনি যে পজিটিভ সাহায্য সেটা করেন, ওনাকে তাদের মেসেজে কথাগুলো বলার সঙ্গে সঙ্গে উনি সঙ্গে সঙ্গে তৎপরতা নিয়ে যে কাজ চালিয়ে কাজ যে করেছেন তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সামনের দিন সবাই মিলে যাতে সাহায্যটা করতে পারি পরিবারকে, সেটাই আমি কামনা করছি। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।